সো নমস্কার ফ্রেন্ডস, তোমরা জেনে খুশি হবে যে টিআরবিটির দ্বারা আরেকবার নোটিফিকেশন নিয়ে আসা হয়েছে। তো টিআরবিটি তো অলরেডি একবার নোটিফিকেশন নিয়ে দিয়েছিল এবং সেটা ছিল ট্যাট ওয়ান এবং ট্যাট টুর জন্য। তো সেটা তো এখনও প্রসেস কমপ্লিট হয়নি, জাস্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এবং সেটার সার্টিফিকেট প্রোভাইড করা এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়া কিন্তু এখন কিছু হয়নি। তো তার আগে কিন্তু টিআরবিটি আরেকটি নোটিফিকেশন নিয়ে এসছে এবং সেটাও রয়েছে কি সেই নোটিফিকেশন রয়েছে কি এবং কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে আমাদের ফিল আপ করতে হলে, তো অবশ্যই সেই নোটিফিকেশনের মধ্যে আজকে দেখে নেব। তোমার লাস্ট অবধি থাকবে, তার আগে অবশ্যই বলবো যে লাইক শেয়ার করে নেবে আমাদের এই চ্যানেলটি। সো ফ্রেন্ডস, এ হলো টিআরবিটিসি ওয়েবসাইট। আমরা যদি টিআরবিটিসি ওয়েবসাইটের মধ্যে এন্ট্রি করি তাহলে আমরা দেখতে পাবো কি সেখানে দেখতে পাবে যে দুটি নোটিফিকেশন রয়েছে। তার মধ্যে প্রথমটি রয়েছে সিলেকশন টেস্ট ফর স্পেশাল এডুকেটর। ইয়েস, চলো আমরা তাহলে প্রথম নোটিফিকেশনটি দেখে নিই যে সেই নোটিফিকেশনের মধ্যে কী লেখা রয়েছে এবং কারা অ্যাপ্লাই করতে পারবে অ্যাকর্ডিং টু দ্যাট নোটিফিকেশন। ঠিক আছে, সো সেই নোটিফিকেশনটি বেসিক্যালি পাবলিশ হয়েছিল 11 April 2022। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ সেটার মধ্যে ডেটও রয়েছে খুব সুন্দরভাবে। তো সেই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছিল তখন। সো ফ্রেন্ড, সেই নোটিফিকেশনটির মধ্যে রয়েছে কি, তো প্রথমত সঠিক নোটিফিকেশনের মধ্যে টিআরবিটি থেকে পাবলিশ করা যেটি হয়েছে সেটি অনলাইনের জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, যে ইনভাইট করা হচ্ছে এবং সেটা কবে থেকে কবে নাগাদ স্টার্ট হবে, যেটা 27 April 2022 বিকাল 4টা থেকে কিন্তু স্টার্ট হতে যাচ্ছে এবং সেটা কমপ্লিট হবে কিন্তু যে May 5th 2022 বিকাল 4টা পর্যন্ত সেটা চলবে। তো তারা নিয়োগ করতে যাচ্ছে 25 সংখ্যক ক্যান্ডিডেট, তার মধ্যে দিয়ে তারা অ্যাপয়েন্ট করতে যাচ্ছে এবং কত সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে তোমরা অবশ্যই দেখতে পাবে যে সেখানে কত সংখ্যক নিয়োগ করতে যাচ্ছে। তো সেটা কিন্তু তারা রিক্রুট করতে যাচ্ছে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে যাচ্ছে। কিসের মাধ্যমে? সিলেকশন টেস্ট ফর স্পেশাল এডুকেটর্স 2022-এর মাধ্যমে সেরা স্পেশাল এডুকেটর নিয়োগ করতে যাচ্ছে। তো তার মধ্যে ভ্যাকেন্সির সংখ্যা কত রয়েছে, যদি আমরা ভ্যাকেন্সি দেখি দেখবে যে ফ্যান তার মধ্যে ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে। পোস্ট তো তারা অলরেডি মেনশন করে দিয়েছে, স্পেশাল এডুকেটর্স মেনশন করে দিয়েছে এবং ভ্যাকেন্সির কথা যদি বলি তাহলে ইউআর যারা রয়েছে তাদের জন্য রয়েছে 104 এবং এসসিদের জন্য রয়েছে 34 এবং এসটিদের জন্য 62, টোটাল রয়েছে 200 পোস্ট ফ্যান। তো সে পোস্টগুলো রয়েছে, ঠিক আছে। তো তাহলে এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার, তাহলে কি আমরা সবাই কি যারা বিএড কোয়ালিফাইড করেছি অথবা ডিএড কোয়ালিফাইড করেছি সবাই কি অ্যাপ্লাই করতে পারবো সেটার মধ্যে? তো সেটার মধ্যে তারা ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দিয়েছে যে এসেন্সিয়াল মিনিমাম কোয়ালিফিকেশন কী থাকতে হবে যদি স্পেশাল এডুকেটর হিসাবে অ্যাপ্লাই করতে হয় তোমাদের, ঠিক আছে। তো তার মধ্যে তারা মেনশন করে দিয়েছে 50% মার্ক লাগবে, 50% মার্ক লাগবে আইদার গ্র্যাজুয়েশনের মধ্যে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে লাগবে এবং সেটা রেকগনাইজ ইউনিভার্সিটি দ্বারা হতে হবে। তার পাশাপাশি তারা কিন্তু স্পেশালি মেনশন করে দিয়েছে বিএড লাগবে, এখানে কিন্তু ডিএলএডের কথা কিছু মেনশন করেনি, বিএড লাগবে এবং স্পেশাল এডুকেশনের উপর। ইয়েস, সেটা কিন্তু অবভিয়াসলি কিন্তু তোমরা সবাই ভালো করে পড়তে হবে, সেটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে বিএড তো মেনশন করেছে বাট সেটা স্পেশাল এডুকেশনের উপর কিন্তু মেনশন করেছে সেটা। তো সেটা অবশ্যই মনে রাখবে, সেভাবে দেখে অ্যাপ্লাই করবে সেটা। আজকে তো 12 April, তো আজকে থেকে কিছুদিনের মধ্যে কিন্তু সেটা হতে যাচ্ছে। তো অবশ্যই সবাই সেভাবে রেডি থাকো যারা স্পেশাল এডুকেশন রয়েছে বিএডের উপর। তাছাড়া ডিজারেবল যদি নলেজের কথা বলি তাহলে বেঙ্গলি এবং কক্সবাজারের উপর থাকতে হবে নলেজ, সেভাবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। রিল্যাক্সেশন কিন্তু প্রত্যেকবারের মতো এবছরও থাকবে, 5% রিল্যাক্সেশন থাকবে SC ST এবং PS ক্যাটাগরিদের জন্য। তো বয়সের ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, বয়স কত হতে হবে আপ টু 40 ইয়ার্স হতে হবে এবং সেটা 11 April 2022 অনুসারে কিন্তু হবে। আর তাছাড়া SC ST যারা রয়েছে PS রয়েছে তাদের তো রিল্যাক্সেশন তো অবশ্যই পাবে, অ্যাকর্ডিং টু নোটিফিকেশন তোমরা পেয়ে যাচ্ছ পাবে। তো স্পেস স্কিল কত সেটা তো পরে দেখতে পারো, আগে তো সিলেকশন হয় না, তারপরে স্পেস স্কিল কত রয়েছে সেটা দেখে নেবে, ঠিক আছে, সিলেকশন হওয়াটা মেইন, ঠিক আছে। সো এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো সেই নোটিফিকেশনটি। তার মধ্যে আমরা যে বেসিক ইনফরমেশনগুলো ছিল এবং যেগুলো জানা থাকা দরকার ছিল সেগুলো বলে দিয়েছি। তাছাড়া যখন অনলাইন স্টার্ট হবে তখন আমরা অনলাইনে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে হয়। তো তার জন্য লাগবে কি, স্ক্যান করবে ইমেজ, নিজে তোমাদের লেটেস্ট ইমেজ স্ক্যান করবে, তারপর সেটা JPG ফরম্যাটে কিন্তু তুলে এবং সেটা আপ টু 100 KB মধ্যে দিয়ে আপলোড করতে হবে সেখানের মধ্যে। তাছাড়া সিগনেচারও সেমভাবে স্ক্যান, ফুল সিগনেচারও স্ক্যান করতে হবে ক্যান্ডিডেটের জন্য, ক্যান্ডিডেটদের ফুল সিগনেচার স্ক্যান করতে হবে এবং সেটাও কিন্তু 60 KB মধ্যে যেতে হয়। তো সেইভাবে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই পড়তে পারো যে ফটো কীভাবে তুলবে এবং সিগনেচার কীভাবে লিখবে সেগুলোর ইনস্ট্রাকশন কিছু দেওয়া রয়েছে। তাছাড়া কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমরা টিআইবিটিসি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ঢুকেও কিন্তু দেখতে পারছো,
টিআইবিটিসি ওয়েবসাইটে ঢুকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ফিল আপ করতে হয় সেই ফর্ম। এসব কিছু রেখেছে, তাছাড়া তো আর তো কিছু বেশি কিছু নেই, যা যেসব কিছু ইনফরমেশন দেওয়া যায় সেটা কিন্তু সিলেকশন টেস্ট ফর স্পেশাল রিক্রুটার সেটা থেকে হবে। এখন আসো যে ইম্পর্টেন্ট ইভেন্টস বা সেটা কখন থেকে শুরু হচ্ছে, সেটা এক্সাম কবে হবে, অনলাইন ফর্ম ফিল আপ কবে শেষ হবে এবং পেমেন্ট কবে নাগাদ করতে হবে এবং টেস্ট কবে হতে যাচ্ছে, তো সেটা আমরা বলে দিয়েছি যে অলরেডি কিন্তু সাবমিশনস অফ অনলাইন অ্যাপ্লিকেশন থ্রো সেটি কিন্তু টিআইবিটি ওয়েবসাইট দ্বারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে, 27/4/2022 দ্বারা কিন্তু তখন থেকে সেটা স্টার্ট হতে যাচ্ছে এবং সেটা শুরু শেষ হবে কিন্তু 5th May 2022, ঠিক আছে। যদি লাস্ট ডেট অফ সাবমিশনের কথা বলি তাহলে তো আমরা বলে দিয়েছি অলরেডি যে 5th May 2022। তাছাড়া ফাইনালাইজেশনস অফ অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন ফাইনালাইজ করতে হবে তোমাদের সেই ডেটের মধ্যেই কিন্তু, ঠিক আছে। এবং লাস্ট ডেট অফ পেমেন্ট কিন্তু, যে পেমেন্টের লাস্ট ডেট রয়েছে কিন্তু পেমেন্টের লাস্ট ডেট বাড়িয়ে রেখেছে 10th May 2022 সেটা রেখেছে। সো অ্যাডমিট কার্ড ডাউন কবে নাগাদ করতে পারবে, অ্যাডমিট কার্ড ডাউন কিন্তু তারা বলে দিয়েছে, মেনশন করে দিয়েছে যে 18 May 2022 থেকে 23rd May 2022, ইয়েস ফ্রেন্ড, তখন থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউন করতে পারবে এবং সেই সময়ের ভিতরে। এবং টেস্ট যদি কথা বলি তাহলে টেস্ট হবে যে 12th June 2022, ঠিক আছে। এবং টাইম অ্যান্ড ডিউরেশন সব কিছু মেনশন করা রয়েছে, 12টা থেকে দুপুর 12টা থেকে 2টা 30 পর্যন্ত 2 hours 30 minutes দুটো টাইম থাকবে। এবং টেস্ট সেন্টার কিন্তু আগরতলাই হবে, ঠিক আছে। এবং পরবর্তীকালে ডেট অফ স্কুটিনি ডকুমেন্ট সেগুলো মেনশন করে পরবর্তীকালে কিন্তু শো করে দেবে। তো যারা সার্ভিসে আসে তারা অবশ্যই কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হবে না। তো তাছাড়া প্রসপেক্টাস এগুলো কিন্তু বার করা হবে, এগুলো দেখবে তোমরা পরবর্তীকালে। তো আর তো কিছু নেই বেশি কিছু, তো এইসব কিছু দেওয়ার ছিল। তাছাড়া যদি এক্সামিনেশন ফির কথা বলি আমরা, এক্সামিনেশন ফি কিন্তু রাখা হয়েছে 300, যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে রয়েছে, যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে রয়েছে দ্যাট মিনস এসসি এসটি পিএইচ তাদের জন্য 200 টাকা রাখা হয়েছে, 200 রুপিস রাখা রয়েছে, ঠিক আছে। তো এই ছিল, তাছাড়া কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তো তাহলে আমরা তোমরা বলতে পারতো তাহলে তো স্যার বলে দিয়েছেন তো স্পেশাল এডুকেশনের উপর সে টিচার রিক্রুট হতে যাচ্ছে, তাহলে সে টিচার তো রিক্রুট হবে, বাট সেটা সিলেবাস কী রয়েছে যদি আমরা সেটা সিলেবাস দেখি, চলো আমরা সিলেবাসটা দেখে নিই, যদি আমরা সেটা সিলেবাসটা দেখি তাহলে বুঝতে পারবো যে তার মধ্যে কী কী রয়েছে। তো সিলেবাসও কিন্তু সিলেবাসের নোটিফিকেশন কিন্তু তারা দিয়ে দিয়েছে, আমরা সেই দুটি নোটিফিকেশন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, ঠিক আছে। তোমরা সেই টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে। এখন বলতে পারবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কী, তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম রয়েছে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, জাস্ট অ্যাজ ইট ইজ সার্চ করলে টেলিগ্রামের মধ্যে আমাদের চ্যানেল পেয়ে যাচ্ছ, সেখানে জয়েন হবে, আমরা সেই দুটি নোটিফিকেশন সেখানে প্রোভাইড করে দেবো। তো এই হলো সেটার সিলেবাস, তার মধ্যে কিন্তু যে 150 মার্ক রয়েছে, এমসিকিউ টাইপ কোয়েশন আছে 150 মার্ক, তো তার মধ্যে সিলেবাসে কিন্তু মেনশন করে দিয়েছে কী কী টপিক থেকে কোয়েশনগুলো আসছে। বেসিক্যালি কিন্তু সবগুলা মোস্ট অফ দ্য কোয়েশনস কিন্তু যে প্যাডাগজির উপর থেকেই আসছে, সাইকোলজির উপর থেকে কিন্তু কোয়েশনগুলো আসছে, আস্কিং করা হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই সেই সিলেবাসটি দেখে নেবে, তাছাড়া আমরা সিলেবাসটি তোমাদের প্রোভাইড করে দেবো। সো ফ্রেন্ড, সো টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, ডোন্ট ফরগেট টু স্কিপ স্মাইলিং, থ্যাংক ইউ অল।